মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সান সুচি ও প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন ক্ষমতাসীন মন্ত্রীকে আটকের পর জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, দেশের ক্ষমতা কমান্ডার ইন চিফ মিন অং হাংলাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর আল জাজিরার। এএফপির খবরে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী সোমবার দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে, সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মাওয়াদ্দি টিভিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণায় বলা হয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে মিয়ানমারের সেনারা। সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডির মুখপাত্র জানান, সোমবার ভোরে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট সহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর লোকজন দেশটির বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের আটক করে নিয়ে গেছে বলে তাদের পরিবারের সদস্যরা জানায়। সুচিকে আটক করার পর সেনাবাহিনী রাজধানী নেপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুন নিয়ন্ত্রণে নিয়েছে। গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। 2011 সাল পর্যন্ত মিয়ানমার শাসন করেছে সামরিক বাহিনী। সুচি অনেক বছর ধরে গৃহবন্দী ছিলেন। সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এদিকে মিয়ানমারের অভ্যুত্থানে আমেরিকার নিন্দা, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন সহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির বা এনএলডির শীর্ষ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারির নিন্দা জানিয়েছে আমেরিকা এবং অস্ট্রেলিয়া। খবর আল জাজিরার। হোয়াইট হাউসের মুখপাত্র জেনসাকি এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের ফলাফল পরিবর্তন বা গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা আমেরিকা প্রত্যাখ্যান করছে। যদি এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় তাহলে আমরা অ্যাকশন নেব। অস্ট্রেলিয়াও এই সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে তারা এই গ্রেফতারে গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারি স্পেন বলেছেন, আমরা সেনাবাহিনীকে আইনের শাসন মেনে চলতে আহ্বান জানাই। যেসব রাজনৈতিক নেতাকে বেআইনিভাবে আটক করা হয়েছে আমরা তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি। সোমবার সকালে মিয়ানমারে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দেশের ক্ষমতা কমান্ডার ইন চিফ মিন অং হাংলাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে, অর্থাৎ মিয়ানমারের ক্ষমতা এখন সেনাবাহিনীর দখলে। এছাড়া আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে দেশটির বড় শহরগুলোতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। টেকনিক্যাল সমস্যার কারণে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সম্প্রচার বন্ধ রয়েছে। রাজধানী ইয়াঙ্গুন থেকে আল জাজিরাকে আলি ফৌলি জানিয়েছেন, মনে হচ্ছে এটি সামরিক অভ্যুত্থানের শুরু। রাষ্ট্রীয় এবং আঞ্চলিক রাজনৈতিক নেতাদের আটক করা হয়েছে, এছাড়া বিখ্যাত রাজনৈতিক কর্মীদেরও আটক করা হয়। মোবাইল এবং ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সম্প্রচার বন্ধ। মিয়ানমার রেডিও এবং টেলিভিশন তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, যোগাযোগ সমস্যার কারণে এমআরটিভি এবং রেডিওর নিয়মিত অনুষ্ঠান প্রচার করা সম্ভব হচ্ছে না। তবে এই অবস্থায় দেশটির ক্ষমতাসীন দলের মুখপাত্র মিউন নির্জুন্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমি জনগণকে রূঢ়ভাবে প্রতিক্রিয়া না জানানোর অনুরোধ করব, সবাইকে আইন মেনে চলতে হবে।